হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। এই ছোট, কাল কিন্তু খুব সকালে উঠবি। দিদি, আমি যদি না উঠতে পারি তুমি কিন্তু আমাকে ডেকে দিও। হ্যাঁ রে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার যাই, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কেন গো মা, তোমরা এত সকালে কোথায় যাবে শুনি? ও মা, রিমা, তুই কি জানিস না যে কাল শিবরাত্রি? আজকে তো তার জন্য কত নিয়ম করা হলো। হ্যাঁ জেঠিমা, জানি তো, কিন্তু আমি যতদূর জানি তোমরা তো পুজো দিতে 10টার আগে যাও না, তাহলে এত সকাল সকাল উঠবে কেন? ও মা, মেয়ের কথা শোনো। আরে, শিবের পুজো করা কি চারটিখানি কথা? তার জন্য আকন্দ ফুল, ধূত্র ফুল এসব আনতে হবে না? আমরা সকাল সকাল উঠে সবার আগে এসব নিয়ে আসব। সে তো তোমরা বেলা করে গেলেও পাবে, মাঠের দিকটায় অনেক গাছ, সবাই মিলেও শেষ হবে না। যদিও সারা বছর এই ফুলের অতটা কদর দেখা যায় না। আরে, সে তো বেলা হলেও পাবো জানি, কিন্তু মাঠের ওই দিকটার পাশে যত সব নিচু জাতির লোকেরা বাস করে, ওরা যদি ওই গাছগুলো থেকে ফুল ছেড়ে, তাহলে তো ফুলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে, ওগুলো ঠাকুরের পায়ে আর দেওয়া যাবে না রে। কেন দেওয়া যাবে না? ঠাকুর কি বলেছেন যে নিচু জাতির লোকেরা ফুল ছুঁলে ফুলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে? যদিও আমি বেশি কিছু জানি না, কিন্তু মহাদেব যে শ্মশানে থাকতেন সেটা জানি, আর সেখানে জাতপাত ভুলে সবার সঙ্গে ভস্ম মেখে গঞ্জিকা টানতেন। উনি তো নিজেই কোনো ভেদাভেদ করেননি, তাহলে তোমরা কেন এসব ভাবছ? তুই চুপ কর রিমা, তুই একটু বেশি জেনে ফেলেছিস। আরে তুই তো আজকালকার মেয়ে রে, তুই এসবের কি জানবি? তোর ঠাকুমা তার শাশুড়ির আমল থেকে আমরা যা যা মেনে এসেছি আজও তাই মানব। শোনো মা, ওনারা জানতেন না, শুনে শুনে যা জেনে এসেছেন তাই মেনেছেন। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, পুজো আমরা করি আত্মার শান্তির জন্য, তাই তো? কিন্তু তাতে যদি অহংকার, বিদ্বেষ এইসব থাকে, তাহলে তো ঠাকুর এমনিতেও সন্তুষ্ট হবেন না। সে তুমি যতই ভালো ভোগ আর দান সামগ্রী দাও না কেন, তুই এত বুঝবি না? তোর ঠাকুমারা তো নিচু জাতের লোকেদের মুখ দর্শন করলে বাড়ি গিয়ে গঙ্গা জল ছেটাতো, তা না হলে যে জাত চলে যেত। তুই কাকে কি বোঝাচ্ছিস ছোট? ওর কি বোঝার মতো বয়স হয়েছে? বয়স হলে সব বুঝে যাবে। হ্যাঁ গো, সত্যি আমার বোঝার মতো বয়স হয়নি যে মানুষ আলাদা হয়, মানুষের মধ্যে আবার নাকি জাত আছে, আর সেখানে আমরা উঁচু জাত। সত্যি এটা বোঝার ক্ষমতা যেন আমার কোনো দিন না হয়। জানো তো, আমরা স্কুলে সবাই একসাথে বসে টিফিন খাই। আচ্ছা, আমি আবার অশুদ্ধ হয়ে গেলাম না তো? থাক ছোট, ওকে আর বোঝাতে হবে না, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ গো দিদি, ঠিক বলেছ। দিদি, কাল কিন্তু আমায় ভোর ভোর ডেকে দিও, নইলে আবার ওই ছোট জাতের লোকগুলো আগে গিয়ে ফুল তুলে নেয়। জাত চলে গেলে কি জাত আর পাওয়া যাবে বলো? রিমা তার মা আর জেঠিমার সঙ্গে তর্ক করে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে ভাবতে থাকে, সত্যি আজও মানুষের মধ্যে কত ভেদাভেদ, উঁচু নিচু এইসবের তফাত। আচ্ছা, সত্যি কি এইসব উঁচু নিচু জাত হয়? কোথায়, আমার তো কখনো কাউকে দেখে এমন মনে হয়নি। মনে এত অহংকার, ভেদাভেদ নিয়ে পুজো করে কি আদৌ আত্মার শান্তি সম্ভব? সত্যি নিজেকে নিজের খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, কেন ওদের ভগবানের মন্দিরে গিয়ে পুজো করার অধিকার নেই?
ভগবান কি কারোর একা? ভগবান তো সবার। এই ছোট শুনছিস, এই ছোট। ও দিদি, তুমি উঠে পড়েছ? দাঁড়াও, ফুলের সাজিটা এখনই নিয়ে আসছি। এরপর দুজনে ফুল তুলতে বেরিয়ে যায়। এই ছোট, চারিদিকে এত কুয়াশা কুয়াশা কেন লাগছে বলতো? দিদি, এ তো কুয়াশা নয়, মনে হচ্ছে ধোঁয়া। কিন্তু এটা কি করে সম্ভব বলতো? এত ভোরবেলা এখানে ধূপ জ্বালাতে কে আসবে? হ্যাঁ, সেটাও তো ঠিক। দুজনে চারিদিকে চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, অমনি চোখে পড়ে একটা কুঁড়ে ঘর। দিদি, ওই দেখো, ওই কুঁড়ে ঘর থেকেই মনে হয় ধোঁয়া আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, চল গিয়ে দেখি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। দুজনে এগিয়ে যায় সেই কুঁড়ে ঘরটার দিকে, আর সামনে এগিয়ে দেখে, এই ছোট জাতের কুঁড়ে ঘরে আমি কি দেখছি? এ কি দিদি, এ তো স্বয়ং মহাদেব। ওম নমঃ শিবায়। তারপরে তারা চোখ বন্ধ করে এক ধ্যানে শিবের এই মন্ত্র শুনতে থাকে। কিছুক্ষণ পরে পুজো শেষ হয়ে যায়, আর তারা চোখ খুলে দেখে সামনে একটি শিবের পটচিত্র। দিদি, এ তো ঠাকুরের ছবি গো, তাহলে আমরা যা দেখলাম। এমা, তাই তো, আমরা চোখ বন্ধ করে কোথায় যেন ভেসে গেলাম, আর চোখ খুলে একই দেখছি। হে মহেশ্বর, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা আর কখনো কোনো মানুষকে জাতের বিচার করে অপমান করব না। আমরা আর কখনো কোনো মানুষকে জাতের বিচার করে অপমান করব না বা ছোটও করব না। ঠাকুর, আমরা সত্যি কখনো ভাবিনি যে ঘরে বসে থাকলেও ঠাকুরকে লাভ করা যায়। ঠাকুরকে লাভ করার জন্য কোনো মন্দিরের প্রয়োজন নেই, তা তুমি আজ আমাদের দেখিয়ে দিয়েছো। তুমি আমাদের ক্ষমা করো প্রভু। ওখানে পুজো শেষ করে তারা দুজনে বাড়ি ফিরে আসে। একি মা, তোমাদের সাজি খালি কেন? নিচু জাতের লোকেরা বুঝি ফুল গাছ ছুঁয়ে দিয়েছে, তাই আর সেই ফুল মহাদেবের পুজোতে লাগবে না, তাই তো? কিন্তু কোথায়? কেন, ওই যে মাঠের পাশে যে বাড়িটা আছে না, তাদের বাড়িতে। কিন্তু ওরা তো নিচু জাত। না রে রিমা, আজকে আমরা ওদের বাড়িতে গিয়ে এটা উপলব্ধি করলাম যে ভগবানকে ডাকতে গেলে কোনো জাতপাত লাগে না, আর কোনো বিশেষ দান সামগ্রীও লাগে না, শুধু মন থেকে ডাকলেই হয়। সব অহংকার ভুলে যদি মন থেকে ভগবানকে ডাকা যায়, তবেই ভগবান খুশি। আর আজকের এই শিবরাত্রির দিনে এই উপলব্ধির থেকে বেশি কিছু বোধ হয় আর হতেই পারে না। সত্যি তো, ওরাও তো আমাদের মতো মানুষ, আর ভগবান মানে স্বয়ং দেবাদিদেব মহাদেব এটা নিজে আমাদের চোখে দেখিয়ে দিয়েছেন। ঘরে বসেও ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে ডাকলে নিশ্চয় তাকে লাভ করা যায়, তার জন্য শুধুমাত্র আত্মার শান্তিই যথেষ্ট। সত্যি মা, জেঠিমা, তোমরা জানো, তোমাদেরকে দেখে আজ আমার মনের শক্তি আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি পারবো এই সমাজের মানুষদের মন থেকে জাতপাত নিয়ে ভেদাভেদ যতটা সম্ভব দূর করতে পারবো, আর এটা আমাদের পারতেই হবে। জাতপাত নিয়ে ভেদাভেদ যতটা সম্ভব দূর করতে পারবো, আর এটা আমাদের পারতেই হবে।